জানুয়ারি মাসে কলেজে ছাত্র সংসদ নির্বাচন মিটেছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কোন্দলের জেরে অশান্তি থামল না। এবার অগ্নিগর্ভ হল দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজ। ক্যাম্পাসে রক্ত ঝরল, হামলার জেরে এই অবস্থাই হলো ছাত্র সংসদের। ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ফুলের টব। আমরা দেখতে পাচ্ছি এখানে কলেজের ভিতর যে টপ গুলো রাখা আছে সেটা একদম ভেঙে তছনছ করা হয়েছে। শুধু তাই নয়, এখানে যে ব্যানার ফেস্টুন আছে সেগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এবং এখানকার পড়ুয়াদের মারধরের পর্যন্ত অভিযোগ উঠেছে। সোমবার ছিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা, সেই সময় হামলা হয় কলেজে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। কয়েকজন পড়ুয়াকে মারধর করা হয় বলে অভিযোগ। কিন্তু কারা এভাবে কলেজে তাণ্ডব চালালো? স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছেলের দিকে আঙুল তুলেছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। যখন বাইরে বহিরাগত জমায়েত হয় শায়নদেব চট্টোপাধ্যায় নেতৃত্বে, তখন আমরা প্রিন্সিপালকে গিয়ে বলি, স্যার এরকম বাইরে নেতৃত্বে জমায়েত হচ্ছে কলেজের সেকেন্ড ইয়ার জেনারেল। এদের উদ্দেশ্যটা কি মনে হয়? যে এদের উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছুই জানি না। এরা নিজেদেরকে স্পোর্টসের পরিচয় দেয়, স্পোর্টসের পরিচয় দিয়ে এসে এরা ভেতরে হামলা করে। যদিও সব অভিযোগে অস্বীকার করেছেন মন্ত্রী পুত্র। আমার বিরুদ্ধে ক্ষোভটা এই জন্যে হতে পারে যে আমি ঘটনাচক্রে ওখান দিয়ে পাস করছিলাম, আমি কোনো বহিরাগত নিয়ে যাইনি। চারুচন্দ্র কলেজের সামনের মোড়ে একটা ইউরিনালের স্পট দেখাতে সকালবেলা আমি কেএমসির ইঞ্জিনিয়ারের সাথে, আমার টাইম ছিল 11টার সময়, তাকে স্পটটা দেখে আমি ওখান দিয়ে ফেরার সময় দেখি কিছু আমাদের এলাকার লোকজন ওখানে দাঁড়িয়েছে যারা তৃণমূল রাজনীতিটা করে। ছেলেকে ক্লিন চিট দিয়েছেন বাবাও। আমার ছেলেকে ওই লেক রোডের দিকে একটু দূরে কিছু বৃদ্ধ লোক বসেন, তারা একটা টয়লেট করতে চেয়েছেন। আমার ছেলেকে বলি তুই ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখার জায়গাটা দেখিয়ে দে। ও যখন ফেরে তখন দেখে কিছু ছেলে কলেজের বাইরে দাঁড়িয়ে আছে, ও তাদের সঙ্গে কথা বলে। তারপরে কখন গন্ডগোল হয়েছে, কি গন্ডগোল হয়েছে, এ ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না আমার ছেলের ইনভলভমেন্টে। ঘটনা খবর পেয়ে বিকেলে কলেজে আসেন টিএমসিপির রাজ্য সভানেত্রী। এই ধরনের ঘটনা যে বরদাস্ত করা হবে না সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। কলেজ গেটে শিক্ষার পরিবেশ কোনোভাবে বিঘ্নিত করা যাবে না। সেক্ষেত্রে যদি অভিযোগ উঠেছে যেভাবে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা এই বিষয়ের সাথে যুক্ত আছে ওতপ্রোতভাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শাসক দলের ছাত্র সংগঠনের দ্বন্দ্বের কারণ কি? কেন এভাবে ভাঙচুর হলো কলেজে? ক্ষমতা নাকি আর্থিক কোনো কারণ? অধ্যক্ষের মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওদের একটা বড় দাবি ছিল, সে দাবিটাকে আমরা রাখতে পারিনি। কলেজ সূত্রে খবর, টিএমসিপি দুই গোষ্ঠীর মধ্যে স্পোর্টস কোটার সুযোগ সুবিধা নিয়েও ঝামেলা চলছিল। চারুচন্দ্র কলেজ বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত, কিন্তু তাতেও বারবার সামনে এসেছে কোন্দল। পরিচালন সমিতির সভাপতি নির্বাচনে একবার তৃণমূল ঘনিষ্ঠ মুক্তিনাথ চট্টোপাধ্যায়ের কাছেই হারতে হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে। গোলমালের জেরে কিছুদিন আগে কলেজে প্রশাসকও নিয়োগ করতে হয়। তবে এদিনের ভাঙচুর নজিরবিহীন, যা তৃণমূলে অস্বস্তি বাড়ালো বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।